চীনের সবথেকে বড় খুশির ওপর হঠাৎ রাশিয়ার ভারত সবথেকে বড় ব্রেককে লাগিয়ে দিয়েছে। ভারতের যে স্টেপে চীনে নাচানাচি করছিল, ভারতের যে স্টেপে চীন আমেরিকার সাথে বড় বড় কথা বলছিল, কিন্তু এখন হঠাৎ করে রাশিয়ার ভারত হঠাৎ করে চীনের নাচানাচি আর খুশিকে বন্ধ করে দিয়েছে। যেখানে চীনের কথা বলাকে বন্ধ করতে সংযুক্ত আরব আমিরাত সবথেকে এখানে কিন্তু বড় ভূমিকাকে নিভাতে যাচ্ছে। যেখানে গতদিনই ভারত রুশকে চীনের মুদ্রাতে পেমেন্ট করে, আর চীন তখন বড় চালাকির সাথে ভারতের এমন স্টেপকে তাদের পক্ষে আনার চেষ্টা করেছিল। এমনকি আমেরিকাকে পর্যন্ত চীন চ্যালেঞ্জ দিতে থাকে যে চীনের মুদ্রা এখন আমেরিকার ডলারের বিকল্প হয়ে গেছে। কিন্তু এখন রুশ আর ভারত মিলে চীনের মুদ্রার বিকল্পকে খুঁজছে। রুশ আর ভারতের মাঝে খুব তাড়াতাড়ি ইউএর মুদ্রা দিরহাতে পেমেন্ট হবে। কিন্তু এখানে সবথেকে চমকানোর মতো খবর এটাই যে রিসেন্ট সম্পূর্ণ হওয়া সাংহাই সংগঠনে চীন যেখানে নিজেদের ব্যাপারিক নীতিতে আর তাদের বিআরআই প্রজেক্টকে সবাইকে যুক্ত করার চেষ্টা করেছিল, কিন্তু সাংহাই সহযোগ সংগঠন শেষ হওয়ার পরে রুশ আর ভারত মিলে চীনি মুদ্রাকে তার কিনারা লাগিয়ে দিয়েছে। আর এখন কোথাও না কোথাও ইউএর মুদ্রা রুশ আর ভারতের মাঝে পেমেন্টের সমাধান করবে। কিন্তু চীনের জন্য এখানে সবথেকে বড় ঝটকা এটাই যে রাশিয়ান ইকোনমি বিশেষজ্ঞ সার্গে লুজ্জানি প্রকাশ করেছে যে রাশিয়া খুশিতে চীনের মুদ্রাতে পেমেন্টকে স্বীকার করেনি, বরং বাধ্য হয়ে চীনা মুদ্রার উপর চুক্তি করতে হয় রাশিয়াকে। কিন্তু এখন ইউএর মুদ্রা কোথাও না কোথাও ভারতের মাঝে পেমেন্টের একটি মজবুত বিকল্প হবে। আর যে চীন তার মুদ্রাকে নিয়ে খুশিতে নাচ দিচ্ছিল, আর রুশ এবং ভারত চীনের সেই খুশির ওপর এখন ব্রেককে লাগিয়ে দিয়েছে।